National Anthem of India. শুভেচ্ছা সকল ফুটবল প্রেমীকে, আশা রাখি যে আমাদের ভারত বিশ্বকাপের মঞ্চে একদিন শ্রেষ্ঠ আসন পাবে। আমি সুমন, নিয়েছিল সেজকার একটা ভিডিও। তো চ্যানেলে যারা নতুন ভিডিও দিচ্ছ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বাংলার ফুটবলের সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই দুটো সাইনিং এর ব্যাপারে কথা বলে নেব। আরো 5 বছরের জন্য কিন্তু চুক্তিবদ্ধ হলো সুমিত রাঠি এটিকে মনমোহনের সাথে। গত বছর কিন্তু এটিকেতে খুব ভালো পারফরমেন্স করেছিল, সেই কারণে এমার্জিং ফুটবলার হিসেবে গণ্য হয়েছিল সুমিত রাঠি। এবছর কিন্তু মানে এক বছরের চুক্তি আর বাকি ছিল, তো সেই চুক্তি ক্যান্সেল করে 2025 সাল অবধি কিন্তু চুক্তি করালো সুমিত রাঠির সাথে। মোহামেডান স্পোর্টিং খুব ভালো দল গঠন করছে এই বছর, তো এবছর কিন্তু পাঞ্জাব এফসি থেকে মঈনুদ্দিন খানকেও তুলে নিল মোহামেডান স্পোর্টিং। এবার একটা সেকেন্ড ডিভিশন আগে কিন্তু তুল্যমূল্যে লড়াই করার জন্য মুখিয়ে রয়েছে ইয়ান দল। সুখবর কলকাতা ফুটবল প্রেমীদের জন্য, এবছর কিন্তু আই লিগের সেকেন্ড ডিভিশন এবং আই লিগের মূল পর্বে দুটো খেলাই কিন্তু হতে চলেছে কলকাতায়, এরকমটাই কালকে লিগ কমিটির বৈঠকে শেষে জানা যায়। তো এই কলকাতায় মূলত হতে পারে সেকেন্ড ডিভিশন আই লিগ যেই দুটি মাঠের কথা আপাতত জানা যাচ্ছে, যে বারাসাত স্টেডিয়াম এবং কল্যাণী স্টেডিয়াম। তো এই এই পর্যায় অবধি এতটাই জানা যাচ্ছে। আর আই মানে কালকে যে মিটিংটা হলো, মিটিংয়ের শেষে কিন্তু যেদিকটা খুব কড়াকড়িভাবে নজর দেওয়া হচ্ছে, যে লিগ কমিটি কিন্তু চাইছে যে এবছর এই অতিমারী পরিস্থিতি যে খেলাগুলো হবে, সেইখানে কিন্তু আই লিগ এবং আই লিগের সেকেন্ড ডিভিশনের দুটো খেলাতেই একজনও কোনো প্লেয়ার, সাপোর্টিং স্টাফ এবং দলের কর্মকর্তা যারাই খেলার সাথে যুক্ত সম্পূর্ণভাবে, সে তারা তাদের মধ্যে কেউ কোভিডে আক্রান্ত না হন, এই দিকটা কিন্তু খুব কড়াকড়িভাবে ধ্যান মানে মনে রাখা হচ্ছে। এবং একটা এসওপি তৈরি করতে চলেছে লিগ কমিটি, তো সেই এসওপিটা কিন্তু খুব কড়াকড়িভাবে সকলকে মেনে চলতে হবে, যারা খেলার সাথে যুক্ত সাপোর্টিং স্টাফ সবাইকে মেনে চলতে হবে, যাতে একজনও কোভিড আক্রান্ত না হন। কারণ একটা লিগ চলাকালীন কোনোরকম কেউ আক্রান্ত হলে, এবং এই কোভিডটা এরকমই যে একজন আক্রান্ত হলে সেখান থেকে 10 জন আক্রান্ত হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু পুরো টুর্নামেন্টটা একটা কালে বাতিল হয়ে যেতে পারে, তো সেটা কেউই কখনো চায় না। সেই কারণেই কিন্তু এত কড়াকড়ি করা হচ্ছে এই বছর। আর এই বছর কিন্তু যে মানে সেকেন্ড ডিভিশন আই লিগ এবং আই লিগটা করার ক্ষেত্রে কিন্তু জয়দীপবাবুর একটা ধন্যবাদ প্রাপ্ত কলকাতার সকল ফুটবল প্রেমীদের কাছ থেকে। তো হ্যাশট্যাগ ফুটবল তরফ থেকে জয়দীপবাবুকে অনেক অনেক ধন্যবাদ, এরকম ফিউচারও ভালো ভালো কাজ করার সাহস আপনি দেখান, আমরা সবাই আপনার সাথে আছি। এফএসডিএল এর পর্যবেক্ষণ, টিমের পর্যবেক্ষণ প্রায় কিন্তু শেষ। এবছর কিন্তু যেটা ধরে নেওয়া যাচ্ছে যে গোয়াতেই হতে চলেছে কনফার্মভাবে যে এবছর আইএসএল, তো সে মোটামুটি পর্যবেক্ষণ করে যেটা জানা যাচ্ছে যে সে এবছর স্টার কর্তৃপক্ষ এবং এফএসডিএল কিন্তু মোটামুটি পর্যায়ে খুশি গোয়ার পরিকাঠামো, হোটেল ব্যবস্থা সব কিছু নিয়ে। এবং কিন্তু যেটা মেনলি যেই ব্যাপারটায় নজর রাখা হচ্ছে বা জানা যাচ্ছে, যে 5ই অক্টোবরের মধ্যে কিন্তু সব ফুটবলারকে গোয়া পৌঁছতে হবে, সব দলের ফুটবলারকে, কারণ সেখানে 14 দিন কোয়ারেন্টাইনে থেকে তারপরে খেলাধুলার জন্য যোগ দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা কোভিডের আক্রান্ত যাতে কেউ না হন, সেদিকটা এই আইএসএল এর দিকেও মাথায় রাখা হচ্ছে, কারণ একটা টুর্নামেন্ট করতে গেলে কিন্তু অনেকগুলো দিক মাথায় রাখতে হয়। তো সেক্ষেত্রে এফএসডিএল কর্তৃপক্ষ একটু ধীরে চলো নীতি নিয়েছে, তারা পূর্বে যে ডেটগুলো দিয়েছিল সেই ডেট একটু এক্সটেন্ডেড হয়েছে, বা সেটা ইস্টবেঙ্গলের জন্য অবভিয়াসলি হতে পারে, বাট এই দিক এই কারণগুলোও কিন্তু রয়েছে তার সঙ্গে। ইনভেস্টার বা স্পন্সরের শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার কিন্তু প্রায় বলাই যায় যে প্রায় নিশ্চিত করে ফেলেছে ইনভেস্টার বা স্পন্সর ইস্টবেঙ্গল ক্লাব, কিন্তু এখনও কোনো ঘোষণা যেহেতু হয়নি, সেহেতু কোনো রকম কনফার্ম নিউজ দিতে পারছি না তোমাদের কাছে। বাট আগামী যেটা শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে কিন্তু ঘোষণা হতে পারে ইস্টবেঙ্গল স্পন্সর বা ইনভেস্টার। পূর্বেও কিন্তু এরকম হয়েছে, কোনো কারণে শেষ পর্যায়ে এসে ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এইবার একটা স্ট্রং ইস্যু রয়েছে, এবং পূর্বের কথা মাথায় রেখেই এবার কিন্তু কর্তারা খুব কড়াকড়িভাবে মেপে পা ফেলছেন। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ইনভেস্টারের নাম এখনও অবধি বাইরে আসেনি। অনেকে বলছে যে আমি ইনভেস্টারের নাম শুনেছি গোপন সূত্রে, কিন্তু আমরা বলতে পারছি না, সেটা কিন্তু নয়, এখনও
কিন্তু কোনো রকম ইনভেস্টরের নাম বাইরে আসেনি, তোমার অন্য কেউ পেলেও পেতে পারে, বাট আমি কিন্তু অনেস্টলি এখনও কোনো ইনভেস্টরের নাম পাইনি। কিন্তু যেটা স্ট্রং ইস্যু থেকে শুনতে পাচ্ছি, আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে এ বছরের ইনভেস্টার ইস্ট বেঙ্গল ক্লাবে। তো এরকমটা গেল। আর অনেকেই বলতে পারে যে তোমরা একবার বলছো ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে বা ইনভেস্টার আসবে কি আসবে না, তো এক্ষেত্রে বলে কি এই এই ক্ষেত্রে কিন্তু ক্লাব কর্তারাই দ্বিধায় রয়েছে। তো আমরা বা তোমরা কিভাবে এটা কনফার্ম নিউজ পাবো সেটা তো কখনই সম্ভব না। যেরকমটা ক্লাব সূত্রে বলা হচ্ছে বা ক্লাব সূত্রে যেরকম ডিসিশন নেওয়া হচ্ছে সেই সেরকম খবরই কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তো এই লাস্ট আপডেট যে আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে ইস্ট বেঙ্গলের নতুন ইনভেস্টার বা স্পন্সার। তো আজ ভিডিওটা এতটাই ছিল, যা যা আপডেট ছিল সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সব আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ফুটবলে থাকো।